পাঁচ বছর অন্তর নয়। এবার থেকে ব্যক্তিগত গাড়ি কিনতে গেলে এককালীন কর দিতে হবে ক্রেতাদের। বৃহস্পতিবার এই বিল পাশ হয়েছে বিধানসভায়। এতদিন ব্যক্তিগত গাড়ি কিনতে গেলে পাঁচ বছরের জন্য কর দিতে হতো। শোরুম থেকে গাড়ি বের করার আগেই মিটিয়ে দিতে হতো গাড়ির কর, গাড়ির শীতাতপ নিয়ন্ত্রিত হলে তার কর, অডিও ভিডিও কর এবং গাড়ির বিমা বাবদ অর্থ। এর মধ্যে গাড়ির বিমার মাশুল গাড়ির দামের ভিত্তিতে নির্ধারিত হতো, বাকি সব কর নির্ধারিত হতো কিউবিক ক্যাপাসিটি বা সিসির ওপর। নতুন নিয়মে কিভাবে নির্ধারিত হবে গাড়ির কর? 900 সিসির গাড়ির ক্ষেত্রে তার শোরুমের দামের 10% অথবা 40,000 টাকার মধ্যে যে অঙ্ক বেশি হবে সেটাই এককালীন কর হিসেবে ধার্য হবে। 900 সিসি থেকে 2,000 সিসির গাড়ির ক্ষেত্রে করের পরিমাণ শোরুমের দামের 10% অথবা 70,000 টাকার মধ্যে যেটি বেশি হবে সেটাই। আবার 2,000 সিসির চেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন গাড়ির করের পরিমাণ শোরুমের দামের 10% অথবা 90,000 টাকার মধ্যে যেটি বেশি হবে সেটাই হবে। রাজস্ব ফাঁকি বন্ধ করে আয় বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানানো হয়েছে। পরিবহন মন্ত্রী মদন মিত্র জানিয়েছেন, গ্রাহকদের সুবিধার জন্যই এই নয়া বিধি। পাঁচ বছর অন্তর কর জমা দেওয়ার জন্য বারবার গ্রাহকদের যাতে ছোটাছুটি করতে না হয়, তাদের বারবার হয়রানির মুখে যাতে না পড়তে হয় সেজন্যই এই ব্যবস্থা। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।